ভাইরাল অভিনব নীল বিরিয়ানি। এই বিশেষ রেসিপিতে রয়েছে স্পেশাল কিছু। দেখুন, বিরিয়ানি নিঃসন্দেহে ভারতের সব থেকে পছন্দের খাবারগুলির অন্যতম একটি। এটি এতটাই জনপ্রিয় খাবার যে 2023 সালে সুইগি এর প্রতি সেকেন্ডে 2.5 বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। এই মজাদার খাবারের প্রতি এমনই ভালোবাসা রয়েছে। তবে সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে যা এই খাবারটিকে একটি ক্লাসিক টুইস্ট দিয়েছে। এটি হলো নীল রঙের বিরিয়ানি। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন, ইনস্টাগ্রামে একজন জনপ্রিয় ফুড ব্লগার এটি শেয়ার করেছে। ভিডিওটিতে বিরিয়ানি প্রস্তুতের প্রত্যেকটা ধাপ দেখানো হয়েছে। প্রথমে তাকে মটর ধুতে দেখা যায় এবং তারপর চাল আলাদা করতে দেখা যায়। এরপর সে এক কাপ চাল কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রাখে। এরপর সে একটি পাত্রে জল ফুটিয়ে তাতে চাল যোগ করে। এরপর একটি পৃথক পাত্রে তিনি কিছু ঘি গরম করেন এবং মশলা, তেজপাতা, কাজু, কিশমিশ, কাটা পেঁয়াজ এবং কাটা সবুজ লঙ্কা অন্তর্ভুক্ত করেন। কয়েক সেকেন্ড পরে সে পাত্রে রান্না করা নীল ভাত যোগ করেন। অবশেষে তিনি রায়তার পাশে মটর ভাত পরিবেশন করেন। শেয়ার করার পর থেকে ভিডিওটি অনলাইনে একটি চিত্রাকর্ষক 13.3 মিলিয়ন ভিউ অর্জন করেছে। একজন ইউজার বলেছেন, ঈশ্বর, আমি এটি কখনোই খাবো না। আরেকজন যোগ করেছেন, আমি এই উজ্জ্বল নীল রঙের চাল দেখে আমার ক্ষুধা হারিয়ে ফেলেছি। অপর একজন লেখেন, এই ভাত খাওয়াটা অপরাধের মতো মনে হয়। আবার কেউ কেউ হাস্যকরভাবে খাবারটিকে ব্লকবাস্টার হিট অবতারের সঙ্গে তুলনা করেছেন। এর মাঝে একজন ইউজার ভিডিওটিকে আনন্দদায়ক বলে মনে করেছেন। একজন ব্যক্তি পরামর্শ দিয়েছেন, আপনি যদি এই নীল জলে লেবুর রস যোগ করেন তবে এটি বেগুনি হয়ে যাবে এবং দেখতে খুব সুন্দর হবে। এটি বেশ পরীক্ষামূলক খাবার। ফুলের উপকারিতা তুলে ধরে একজন ইউজার বলেছেন, এটিকে শুষ্ক পুষ্পও বলা হয়। শিকড় মস্তিষ্কের জন্য খুবই ভালো। এই ভাইরাল ভিডিও দেখে আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান।